নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, কুশলে আছেন। প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির ভিডিওগুলো সবাই শেয়ার করে সবার মাধ্যমে ভিডিওগুলো দেখানোর জন্য একটু সহযোগিতা করবেন এবং অন্যদেরকেও উপকার করবেন। লক্ষ্মী পূজায় কিন্তু কাঁসর ঘণ্টা বাজাবেন না, এতে লক্ষ্মী অসন্তুষ্ট হন, শুধু শাক বাজাবেন। পশকমালিকাম্বুজ শ্রীনিভিরজম সুময় পদ্মাসনস্থং ধায়শ্চ শ্রীয়ং ত্রৈলোক্যমাতরং গৌরবর্ণং স্বরূপাঞ্চ সর্বালঙ্কারভূষিতাম রুগ্নপদ্ম ব্রগ্রকরং বরদং দক্ষিণেন তু। এই মন্ত্র কঠিন মনে হলে উচ্চারণ না করাই শ্রেয়, সেক্ষেত্রে লক্ষ্মীকে স্মরণ করে প্রণাম করুন। হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে তিনবার অঞ্জলি দিতে হবে। মন্ত্রটি হল নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানং স্বামে ভূয়াত্ত দর্চবাত। যে বিষয়গুলি লক্ষ্মী পূজোয় কাঁসর ঘণ্টা বাজাবেন না, এতে লক্ষ্মী অসন্তুষ্ট হন, শুধু শাক বাজাবেন। লক্ষ্মীর ঘটে তুলসী পাতা দেবেন না, লোহার বাসন ব্যবহার করবেন না। কোজাগরী লক্ষ্মী পুজো সাধারণত সন্ধেবেলা করা হয়, তবে অনেকে সকালেও করে থাকেন। সকালে করলে 9টার মধ্যেই করে নেওয়া ভালো। শ্রীলক্ষ্মী পুজোর আরও কিছু মন্ত্র, এগুলো পুজোর পরে এবং পুজোর মধ্যে আপনি পাঠ করবেন। লক্ষ্মীস্তং সর্বদেবানং যথাসম্ভব নিত্যশ স্থিরভাব তথা দেবী মম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণু প্রিয়ং দেবী দারিদ্র দুঃখ নাশিনী ক্ষীরোদ সম্ভবং দেবীং বিষ্ণু বক্ষ বিলাসিনী। শ্রী শ্রী লক্ষ্মী স্তোত্রম। ত্রৈলক্য পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাস্তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরি প্রিয়া পদ্মা পদ্মালয় সম্পদ সৃষ্টি শ্রীপদ্ম ধারিণী দ্বাদশৈতানি নমানি লক্ষ্মীং সম্পূজ্যজঃ পঠেত। শ্রী শ্রী লক্ষ্মীর প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন, যা ভুলে গেলে কিন্তু চলবে না। ওম বিশ্বরূপস্য ভর্যসি পদ্মে পদ্মালয় শুভে সর্বতপাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে।